শুরুতেই সংবাদ শিরোনাম, তালিবান যোদ্ধাদের ইউনিফর্ম পরার নির্দেশ, নতুন সাজে তালিবান। 1,500 কিলোমিটার দূরে আঘাত হানবে উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র, আতঙ্কে আমেরিকা। ভারতের হাসপাতালে মৃত্যুর পর অঙ্গ কেটে বিক্রি, ভয়ঙ্কর তথ্য ফাঁস। মানবাধিকার রক্ষার নামে অপরাধ যজ্ঞ চালিয়ে আসছে আমেরিকা। ইরানের ড্রোন নিখুঁত ও বিধ্বংসী, স্বীকার করল ইসরায়েল। আফগানদের ত্রাণ দিচ্ছে চীন, পাকিস্তান ত্রাণ দিচ্ছে না পশ্চিমারা। সুড়ঙ্গ দিয়ে পালানোর পর আটক 4 ফিলিস্তিনি বন্দির ওপর নৃশংস নির্যাতন চালাচ্ছে ইসরায়েল। এবার বিস্তারিত। আফগানিস্তানে এখন থেকে ইউনিফর্ম পরে শহরের রাস্তায় পাহারা দিতে তালিবান যোদ্ধাদের নির্দেশ দিয়েছে শীর্ষ নেতৃত্ব। সংবাদ সম্মেলনে তালিবান নেতৃত্ব জানিয়েছিলেন, তারা সাধারণ মানুষের ওপর জুলুম করবেন না, রাস্তাঘাটে মারধর করা হবে না। কিন্তু গত প্রায় এক মাসে আফগানিস্তানের বিভিন্ন প্রান্ত থেকে কিছু মারধরের অভিযোগ আসছে। কাবুলেও তালিবান যোদ্ধাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ, রাস্তায় তারা লাঠি এবং বেত হাতে ঘুরতে গতবারের মতোই। এই পরিস্থিতিতে রোববার তালিবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সংবাদ সংস্থা ডিপিএ কে জানিয়েছে, তালিবান যোদ্ধাদের ইউনিফর্ম বা উর্দি পরার নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে তালিবান যোদ্ধাদের একটি বড় দল কাবুল বিমানবন্দরের সুরক্ষার দায়িত্বে আছে, তাদের কিছুদিন আগেই ইউনিফর্ম দেওয়া হয়েছে। কিন্তু বাকি যোদ্ধারা সাদা পোশাকেই ঘুরছিলেন, এবার তাদেরও ইউনিফর্ম পরতে হবে। মুজাহিদ ইঙ্গিত দিয়েছেন, ওই তালিবান যোদ্ধাদেরই পুলিশে নিয়ে নেওয়া হবে। ইউনিফর্ম পরলে কারা অন্যায় অত্যাচার করছে তা স্পষ্ট হবে, ব্যবস্থাও নেওয়া যাবে। ফের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। সেদেশের রাষ্ট্র সংবাদ মাধ্যমে সোমবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদনে এই ক্ষেপণাস্ত্রকে কৌশলগত অস্ত্র বলে অভিহিত করা হয়েছে, জানানো হয়েছে এর গুরুত্বের কথাও। উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার এবং রবিবার নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে এবং তা সফল হয়েছে বলেও দাবি করা হয়েছে। ক্ষেপণাস্ত্র উড়ে যাওয়ার ছবিও প্রকাশিত হয়েছে সেদেশের সংবাদ মাধ্যমে। গত কয়েক বছরে বিভিন্ন পরমাণু অস্ত্রের প্রদর্শনীর জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছিল কিম জং উন শাসিত উত্তর কোরিয়ার। তারপর বেশ কিছুদিন অস্ত্র প্রদর্শনী দেখা যায়নি কোরিয়ার তরফে। সম্প্রতি এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর প্রতিক্রিয়া দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এক কমান্ড্যান্ট এ নিয়ে বলেছেন, ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া সামরিক সম্ভার বাড়ানোর কাজে এখনও নিমগ্ন রয়েছে, প্রতিবেশী দেশ এবং আন্তর্জাতিক মহলের কাছে যা নতুন সমস্যা তৈরি করছে। মার্কিন সামরিক বাহিনী বলেছে, উত্তর কোরিয়ার এই পরীক্ষা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকি, আর জাপান বলেছে এটি একটি তাৎপর্যপূর্ণ উদ্বেগের বিষয়। সাম্প্রতিক এই ক্ষেপণাস্ত্রকে কৌশলগত অস্ত্র বলে অভিহিত করেছে উত্তর কোরিয়া। এই ক্ষেপণাস্ত্র 1,500 কিলোমিটার পাড়ি দিয়ে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হয়েছে। গত মাসে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যৌথ অনুশীলনের জবাব হিসাবেই উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল বলে মনে করা হচ্ছে। ভারতের একটি বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত কাকুলি সরকার নামে এক নারীর মৃত্যু হয়। সেই মৃত্যুর ঘটনা নিয়ে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। খবর আনন্দবাজার পত্রিকার। খবরে বলা হয়, এনআরএস হাসপাতালের 3 চিকিৎসককে নিয়ে একটি দল তৈরি করে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একই দল খতিয়ে দেখবে কাকুলির শরীরে অঙ্গগুলি ঠিক আছে কিনা। বর্তমানে কাকুলির দেহ রয়েছে সাগর দত্ত হাসপাতালে, সেখানেই নতুন করে ময়নাতদন্তে নজরদারি চালাবে এই চিকিৎসক দল। সোমবার বিচারপতি রাজশেখর মান্থা দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পরিবারের অভিযোগ, ওই বেসরকারি নার্সিংহোমে করোনা নিয়ে 22 এপ্রিল ভর্তি হন কাকুলি। হঠাৎ আক্রান্তের পরিবারের কাছে ফোন আসে, কাকুলি অবস্থার অবনতি হয়েছে। আক্রান্তের ভাই সঙ্গে সঙ্গে ওই নার্সিংহোমে যান। তিনি আইসিউতে ঢোকার পর তার দিদি জানান, এই নার্সিংহোমে একটা চক্র চলছে, সব মৃত রোগীদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেওয়া হচ্ছে। আরও অভিযোগ করা হয়, ভাইকে এই কথা বলার সঙ্গে সঙ্গে এক নার্স এসে কাকুলিকে একটি ইনজেকশন দেন। 25 এপ্রিলের সেই দিনই কাকুলির মৃত্যু হয়। এরপরেই পরিবার ময়নাতদন্তের দাবি জানায়। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর দেখা যায় এমন একাধিক লক্ষণ রয়েছে যা করোনায় মৃত্যুর লক্ষণ নয়।
আফগানিস্তানে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের নামে গত ২০ বছর ধরে মার্কিন বাহিনী যে দখলদারিত্ব কায়েম করেছে এবং অপরাধযজ্ঞ চালিয়েছে তার বিচার দাবি করেছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে মার্কিন সেনারা আফগানিস্তানে যে অপরাধযজ্ঞ চালিয়েছে তা সরাসরি মানবতা বিরোধী অপরাধ। রবিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলেছে আফগানিস্তানে গণভাবে ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ড চালানোর জন্য আমেরিকার বিরুদ্ধে ন্যায্য বিচারের পদক্ষেপ নিতে বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন দেশে দাবি উঠেছে। আফগানিস্তানে এইসব অপরাধযজ্ঞ চালানোর জন্য দায়ী মূল ব্যক্তিদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। বিবৃতিতে আরও বলেছে ন্যায় বিচার এবং মানবাধিকার রক্ষার ধোয়া তুলে আমেরিকা বিশ্বের বিভিন্ন অংশে এই ধরনের হত্যাকাণ্ড ও অপরাধযজ্ঞ চালিয়ে আসছে। নিরীহ নারী শিশু ও সাধারণ নাগরিকরাও তাদের হামলা থেকে রক্ষা পায়নি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ বলেছেন ইরানের হাতে থাকা ড্রোন অত্যন্ত নিখুঁত বিধ্বংসী, এ ড্রোন হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। রোববার ইসরায়েলের হারজিলিয়ার ব্রিকম্যান বিশ্ববিদ্যালয়ে এক সমাবেশে বক্তব্যে এই কথা বলেন তিনি। বেনি গ্যান্টজ বলেন আমরা উচ্চ মাত্রার নিখুঁত বিধ্বংসী ড্রোনের কথা বলছি। এই ড্রোন ব্যালিস্টিক মিসাইল বা জেট যুদ্ধ বিমানের মতোই হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। ইরানিরা এই ড্রোন তৈরি করে এবং তাদের প্রতিনিধিদের কাছে তা সরবরাহ করে। তিনি দাবি করেন ইরানের মধ্যাঞ্চলীয় একটি প্রদেশের বিমান ঘাঁটিকে ড্রোন পরিচালনা প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে। ইয়েমেন, ইরাক, সিরিয়া এবং লেবাননের লোকজন সেখানে প্রশিক্ষণ নিচ্ছে। তিনি আরও দাবি করেন অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠনগুলোর কাছে ইরান তার উদ্ভাবিত ড্রোন সরবরাহ করার চেষ্টা করছে। গত জুলাইয়ে ওমানের কাছে ইসরায়েলি এক তেলের ট্যাঙ্কারের ওপর হামলার জেরে ইরানের সাথে দেশটির উত্তেজনার মধ্যেই এই মন্তব্য করলেন গ্যান্টজ। ওই হামলার জন্য ইসরায়েল ইরানকে অভিযুক্ত করলেও ইরান তা অস্বীকার করে। তালিবানের পুনরুত্থান ও পশ্চিমাদের নানা বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে আফগানিস্তানে সৃষ্টি হয়েছে চরম মানবিক সংকট, ভেঙে পড়তে বসেছে দেশটির অর্থনৈতিক ব্যবস্থা। এ অবস্থায় সংকটাপন্ন আফগানদের সহায়তা দেওয়া হবে কিনা তা নিয়ে এখনও দ্বিধান্বিত দীর্ঘ ২০ বছর আফগানিস্তানে কথিত শান্তি প্রতিষ্ঠার যুদ্ধ করা যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। আর এ সুযোগে আগেভাগেই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে চীন ও পাকিস্তান। এরই মধ্যে তাদের ত্রাণবাহী একাধিক প্লেন পৌঁছেছে দক্ষিণ এশীয় দেশটিতে। রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান মহা বিপদে রয়েছে এবং সেখানে মানবিক সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এরপরও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশগুলো তালেবানের হাতে অর্থ যাওয়া আটকানোর নামে আফগানিস্তানে ত্রাণ সহায়তা পাঠাতে গড়িমসি করছে। তারা বলছে তালিবান মানবাধিকার, বিশেষ করে নারীদের অধিকার রক্ষা করে কিনা তার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত অর্থ সাহায্য পাঠানো উচিত নয়। এরই মধ্যে বিদেশে আফগান কেন্দ্রীয় ব্যাংকের প্রায় হাজার কোটি ডলার সম্পদ বাজেয়াপ্ত করেছে যুক্তরাষ্ট্র। তাদের চাপে আফগানিস্তানে নতুন অর্থ সহায়তা পাঠানো স্থগিত করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এ প্রসঙ্গে চলতি সপ্তাহে আফগানিস্তানের জন্য জাতিসংঘের মহাসচিবের বিশেষ প্রতিনিধি ডেবোরা লিওন্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বলেছেন এসব তহবিল তালেবান প্রশাসনের জন্যই আটকানো হয়েছে, তা বোধগম্য। তবে এর প্রভাবে অনিবার্যভাবে একটি মারাত্মক অর্থনৈতিক মন্দা সৃষ্টি হবে যা আরও লাখ লাখ মানুষকে দারিদ্র ও ক্ষুধার মুখে ঠেলে দিতে পারে। এটি আফগানিস্তান থেকে শরণার্থীদের বিশাল ঢেউ সৃষ্টি করতে পারে। প্রকৃতপক্ষে এগুলো আফগানিস্তানকে কয়েক প্রজন্ম পিছিয়ে দিতে পারে। দখলদার ইসরায়েলের জিল বোয়া কারাগার থেকে পালানোর পর গ্রেফতার হওয়া চার ফিলিস্তিনিকে নির্যাতনের মাধ্যমে মেরে ফেলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে নাদি আল আসির সেন্টার। নাবুলুসে ফিলিস্তিনি বন্দীদের এই সংগঠনটি বলেছে চার বন্দীর একজন হচ্ছে জাকারিয়া জুবাইদি। এই বন্দীকে নৃশংসভাবে মারধর করা হয়েছে, তার শরীরে এখন শুধু নির্যাতনের চিহ্ন। নির্যাতনে অসুস্থ হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাদি আল আসির সেন্টারের প্রধান রায়েদ আমের বলেছেন চার বন্দীর কাউকেই তাদের আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন চার বন্দীর কোনো ক্ষতি হলে এজন্য পুরোপুরি দায়ী থাকবে দখলদার ইসরায়েলের অবৈধ সরকার। একজন বন্দীর অবস্থা সম্পর্কে তাদের কাছে তথ্য থাকলেও অপর তিনজনের বিষয়ে কিছুই জানেন না তারা। চার বন্দীকেই তাদের আইনজীবীর সঙ্গে সাক্ষাতের অনুমতি দিতে নাদি আল আসির সেন্টারের পক্ষ থেকে আদালতে আবেদন জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
গত সপ্তাহে ইসরায়েলের কঠোর নিরাপত্তা বেষ্টিত জিলবোয়া কারাগার থেকে সুড়ঙ্গ তৈরির মাধ্যমে পালিয়ে যেতে সক্ষম হন 6 ফিলিস্তিনি বন্দী। এর মধ্যে 4 জনকে আবারও আটক করেছে দখলদার ইসরায়েল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।